দুটোই বিগেল আছে, দুটোর মধ্যে প্রপার মার্কিং রয়েছে। কিন্তু এটা ফিমেল এর দাম 15,000, মেল হলে 18,000 পড়বে, সেখানে এটার দাম কিন্তু 25,000 রাখা হয়েছে। এর কারণ কি? এটা আপনারা ছবিতেই বুঝিয়ে যাবেন, এটা আলাদা করে এর বিবরণ দেওয়ার দরকার নেই। এসডি সবসময় টেল লেন্থ দেখে কিনবেন, টেল লেন্থ যেন লম্বা হয়, হক থেকে ছাড়িয়ে যাবে, দেখুন টোটাল ছাড়িয়ে গেছে। মেল পাপি আছে, এই কোয়ালিটির সঙ্গে কারোর কোনো কম্প্রোমাইজ হবে না, 100% গ্যারান্টি, রিচ কালার না হলে পয়সা রিটার্ন। এটা আমেরিকান ব্লাড লাইন আছে। কোয়ালিটি পাপ্পিকে আমি সবসময় অ্যাভেলেবেল রাখার চেষ্টা করি। বাইরের ডাক্তারকে আপনি 12 আওয়ার্স এর মধ্যে চেক আপ করিয়ে যদি কোনো ফল্ট বলে সেটার ক্ষেত্রে আমরা পাপ্পি রিটার্ন দিয়ে দেবো এবং সেইটার পয়সাটাও রিটার্ন দিয়ে দেবো। তার ক্ষেত্রে অন্য কোনো পাপ্পি নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। দেখো ওয়েট দিয়ে পাপ্পির কোয়ালিটি জাজমেন্ট হবে না, সে তো অবশ্যই অ্যানাটমি দিয়ে জাজমেন্ট হবে। এই হচ্ছে অ্যানাটমি দেখতে হবে বাচ্চা। এখান থেকে আপনাকে জাজমেন্ট করতে হবে এটা লং হেয়ার না শর্ট হেয়ার। এবং গোল্ডেন রিট্রিভারের বিভিন্ন রকম ভ্যারাইটি আমি দেখাতে পারবো, 9,000 টাকা থেকে নিয়ে 90,000 টাকা মতো দেখাতে পারবো। পছন্দ গ্লেজটা দেখো, হ্যাঁ গ্লেজ দেখো। আমার সব থেকে বেস্ট ব্রিড এটাই। বাচ্চাকে আমি যদি সেলডাক খাওয়ানো শুরু করে দিই, এই বয়সের বাচ্চাকেও 4.5 কেজি ওয়েট বানিয়ে দিয়ে দেওয়া যাবে। ডেলিভারি অল ওভার ইন্ডিয়ায় হবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পিন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। এখন আমি চলে এসেছি কলকাতার শ্যামবাজারের নিকটবর্তী টবিন রোডে, যেটা অ্যাকচুয়ালি ডানলপ এবং শ্যামবাজারের মধ্যবর্তী জায়গায় পড়ে, তোমাদের আর একটা নতুন পেট শপের সন্ধান দিতে। এখানে খুব সুন্দর সুন্দর পাপস অ্যাভেলেবেল রয়েছে। তো কী কী পাপি অ্যাভেলেবেল রয়েছে এবং তার কত কী প্রাইস রয়েছে এবং তার হোম ডেলিভারি ফেসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে কিনা, সমস্ত কিছুটাই আমি তোমাদেরকে জানাচ্ছি। তো তার আগে চলো পেট শপের যিনি ওনার রয়েছে তার সাথে একবার কথা বলে নেওয়া যাক। পেট শপের কেন্দ্রের ওনার কৌশিক পাল আমার ভালো নাম, কিন্তু জয়দা নামেই সবাই চেনে। তোমার পেট শপের নামটা আগে একবার বলো। নাম আপনারা শ্রীরামপুর মার্কেটে অনেকবার বলেছি, শুনেছে তাওবার বলছি। পেট লাভার ওয়ার্ল্ড, এটা টপিং রোডে অবস্থিত, একদম বিটি রোডের ওপরেই, ঠিক আছে? আপনারা গুগল ম্যাপে সার্চ করবেন পেট লাভার্স ওয়ার্ল্ড বলে, সেখান থেকেই আপনারা পেয়ে যাবেন। এটা শ্যামবাজার আর ডানলপের মধ্যে ডিফারেন্স হচ্ছে, শ্যামবাজার থেকে আসলে 2 কিলোমিটার থেকে 2.5 কিলোমিটার আর ডানলপ থেকে আসলে 1 কিলোমিটার, এই হচ্ছে ডিফারেন্স। ইতিমধ্যে তো তোমরা প্রত্যেকে চিনতেই পেরেছ জয়দাকে। আমার প্রত্যেক কটা যে শ্রীরামপুর পেট মার্কেটের ভিডিও রয়েছে, প্রত্যেক কটা ভিডিওতেই আমি জয়দার স্টক অবশ্যই দেখিয়ে থাকি, কারণ জয়দার যে যে স্টক দেখিয়ে থাকে, যে যে স্টক অ্যাভেলেবেল থাকে সেই পেট মার্কেটও সবকটাই কিন্তু খুবই কোয়ালিটি ব্রিড পাপ্পি। এই পেট মার্কেটে তো এই গরমের মধ্যে প্রত্যেকটা পাপ্পিকে নিয়ে যাওয়া তো পসিবল হয়ে ওঠে না, কারণ এত গরমে প্রত্যেকটা পাপ্পি খুবই কষ্ট হয়, মানুষেরই এত কষ্ট হচ্ছে। তো তাই আমি তার পেট শপে চলে এসেছি আজকে, আরও কী কী পেটস অ্যাভেলেবেল রয়েছে সমস্ত কিছুটাই তোমাদেরকে দেখানোর জন্য। এবং তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি নানা রকম পেটস দিয়ে নানা রকম অ্যাক্সেসারিজও পাওয়া যায়, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো একে একে করে। তো প্রথমে চলো আগে পাপ্পিগুলো কী কী আজকে অ্যাভেলেবেল রয়েছে সমস্ত কটা দেখিয়ে দিই, তারপরে বাকি কথা তোমাদের সাথে হচ্ছে, চলো। তো সবার ফার্স্ট যেটা জয়দার কাছে দেখে নিচ্ছি যে কালেকশন রয়েছে, তো এটা দেখতেই পাচ্ছ গোল্ডেন রিট্রিভার, যেটার চাহিদা মার্কেটে সব থেকে বেশি। তো এগুলো মোটামুটি কতদিন বয়স হলো জয়দা বলো? এগুলো 45 দিন করে বয়স আছে। আচ্ছা, আমেরিকান লাইন আছে এবং আমার সব থেকে বেস্ট ব্রিড এটাই। এবং গোল্ডেন রিট্রিভারের বিভিন্ন রকম ভ্যারাইটি আমি দেখাতে পারবো, 9,000 টাকা থেকে নিয়ে 90,000 টাকা মতো দেখাতে পারবো। মুহূর্তে নেই, 90,000-এর কাস্টমারটা সবসময় থাকে না, ওগুলো যদি কোনো কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে ওগুলো একদম ব্রিডারের ঘর থেকেই আপনারা নিতে পারবেন। আচ্ছা, এবং তার মধ্যে ইম্পোর্ট ব্লাড লাইন তো অবশ্যই থাকে। তো দেখে নাও, তো এদের মোটামুটি কোয়ালিটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনে থেকে। কোয়ালিটি দেখে তো বুঝতেই পারছো কিরকম হেলদি পাপ্পি রয়েছে। এই পাপ্পিগুলো মেল ফিমেল দুটোই আছে। আচ্ছা, এর প্রাইস আছে 14,000 ফিমেল, 16,000 মেল। আচ্ছা, এরপরে আমার কাছে আরেকটা বেটার গোল্ডেন রিট্রিভার মেল আছে। আচ্ছা, আমি দেখাবো একটু পরেই দেখাচ্ছি। ঠিক আছে, তো তোমাদের সামনে থেকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো কোয়ালিটি গুলো দুজনেরই। হেড সাইজ দেখে নাও, মুখ মাথার সাইজ, বাহ দেখে নাও, ফুল অ্যাপেল ফেস এর মধ্যে চলে আসবে। বড় হয়ে কি এটা রিচ কালার হবে কি এরকম কিছু? 100% গ্যারান্টি, রিচ কালার না হলে পয়সা রিটার্ন। এটা আমেরিকান ব্লাড লাইন আছে, এর প্যারেন্টদের যেহেতু ডিটেইলটা আমরা জানি সেই হিসেব করেই আমরা কনফার্মেশন দিচ্ছি এবং তাই জন্যই এটা কনফিডেন্টলি বলছি। বাহ,
দেখে নাও, পিচ কালার না হয় বড় হয় তাহলে কিন্তু তোমরা দেখো পয়সা রিটার্ন পেয়ে যাবে, এত বড় কথা কিন্তু জয়দা গ্যারান্টির সাথে বলছে। এবং কোয়ালিটি দেখে নাও, এই হচ্ছে মুখ মাথার শেপ, কান দুটো দেখে নাও, এবং বোন স্ট্রাকচার দেখো থাবাগুলো, জাস্ট এই বয়স থেকে কতটা পরিমাণে বড় হয়েছে। এবং এই দেখো পিছন দিক থেকে টেল সাইজ দেখো, টেকে লোমের গ্রোথ দেখাচ্ছি, দেখো জাস্ট স্পষ্টভাবে বুঝতে পারবে এই বয়স থেকে কতটা পরিমাণ লোম হয়েছে। আরো যত বড় হবে তত আরো লোমের গ্রোথ বাড়বে আর কি। তো মোটামুটি দাম বললে তাহলে মেল তোমার কাছে পড়ছে 16 আর ফিমেল পড়ছে 14। যাদের যাদের চয়েস হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা জয়দার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো। কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে না। আচ্ছা নেক্সট, তারপরে যে আরেক কোয়ালিটির গোল্ডেন রিট্রিভারের কথা জয়দা বলছিল সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা মেল আছে না ফিমেল আছে? জয়দা মেল রয়েছে। এর বয়স কতদিন হয়েছে মোটামুটি? আচ্ছা 48 ডেজ এজ হয়েছে দেখে নাও। আর কোয়ালিটিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো সামনে থেকে, জাস্ট মুখের স্ট্রাকচারও আলাদা দেখুন না, স্কোয়ার ফেস পুরো দেখো, মুখটা দেখেই বোঝা যাচ্ছে। দেখো আগের যে দুটো দেখালাম তার থেকে মুখের স্ট্রাকচারটা কিন্তু আলাদা রয়েছে দেখে নাও। এই হচ্ছে হেড সাইজ, মুখ মাথার শেপ দেখে নাও, নাকটাও দেখো ফুল ব্ল্যাকের মধ্যে সিগমেন্টেশন রয়েছে। এবং দেখে নাও বোন স্ট্রাকচারটা দেখে নাও, জাস্ট এই বয়স থেকে অতটা পরিমাণে বড় বড় থাবা হয়েছে। একবার থাবাটা উঠিয়ে দেখো, দেখি দেখে নাও, পজগুলো দেখে নাও, দেখো সবকটাই ফুল ব্ল্যাক রয়েছে। বাহ, দেখো টেল সাইজটাও দেখিয়ে দিচ্ছি দেখে নাও, ফুল শর্ট টেলের মধ্যে চলে আসবে এবং টেলের মধ্যেও লোমের গ্রোথটা দেখো। আর পিছন দিক থেকে ফুল বডিতে লোমের গ্রোথ দেখো, জাস্ট এই বয়স থেকে কতটা পরিমাণে লোম হয়েছে। আর এটা তো পুরো হেলদি পাপি লাগছে, তো এটা মোটামুটি তো মনে হচ্ছে ভালোই ওয়েট হবে। এটা দেখো ওয়েট দিয়ে পাপির কোয়ালিটি জাজমেন্ট হবে না, সে তো অবশ্যই অ্যানাটমি দিয়ে জাজমেন্ট হবে। এই হচ্ছে অ্যানাটমি দেখতে হবে বাচ্চা, বাচ্চাকে আমি যদি সেলেডা খাওয়ানো শুরু করে দিই এই বয়সের বাচ্চাকেও 4.5 কেজি ওয়েট বানিয়ে দিয়ে দেওয়া যাবে। অবশ্যই দেখো কোয়ালিটি কিন্তু দেখানোর দায়িত্ব আমার, তোমাদের কিন্তু বেছে তোমাদেরকে নিতে হবে। দেখো তোমাদেরকে আগেরগুলো দেখালাম আলাদা কোয়ালিটি ছিল, এটার কোয়ালিটিটাও দেখো মুখ দেখে তোমরা বুঝতে পারছো যে আলাদা রকম কোয়ালিটি রয়েছে। তো এটার মোটামুটি দাম কত রেখেছো? 20,000 দেখো, 20,000 দাম রয়েছে। সমস্ত কটাই কিন্তু কোয়ালিটির উপর ডিপেন্ড করে, তোমরা যদি শুধু বলো যে কম প্রাইসের মধ্যে চাই, কম প্রাইসের মধ্যে তোমাদের পাপি অ্যাপ লাগবে তাহলে কিন্তু হয় না। দেখো কোয়ালিটি ওয়াইজ কিন্তু প্রাইসটা সবসময় ডিপেন্ড করে। আগেরগুলো ছিল 14 আর বললে 16 আর এটা কিন্তু রয়েছে 20। তো যাদের এবার কোয়ালিটিটা ম্যাটার্স করে, কোয়ালিটি লাভার, তারা কিন্তু কোয়ালিটি বুঝে তোমরা জয়দার থেকে পাপ্পি কালেক্ট করতে পারো। দেখে নাও এই হচ্ছে কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে। কোয়ালিটি পাপ্পিকে আমি সবসময় অ্যাভেলেবেল রাখার চেষ্টা করি, আপনাদের যদি বাজেট কম থাকে, আপনারা আপনাদের বাজেট সিলেক্ট করে আমাকে যদি বলেন যে আমাকে এই বাজেটের মধ্যে দিতে হবে সেই জিনিসও আমরা দেবো, কিন্তু সেই জিনিসের ব্রিডের গ্যারান্টি থাকবে, যেটা ওটা অরিজিনাল ব্রিড, কিন্তু কোয়ালিটির গ্যারান্টি আমি দিতে পারবো না। অবশ্যই তারপরে দেখো তোমাদেরকে একটা পুরো সেই কোয়ালিটির একটা জিএসডি এর কালেকশনও তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা কি লং কোট রয়েছে জয়দা? একদম লং কোট জার্মান শেফার্ড রয়েছে। বাহ, দেখো এর বয়স কতদিন হয়েছে মোটামুটি? এটা 50 দিনের বাচ্চা। 50 দিনের বাচ্চা রয়েছে। জিএসডি সব সময় টেল লেন্থ দেখে কিনবেন, টেল লেন্থ যেন লম্বা হয়, হক থেকে ছাড়িয়ে যাবে। হ্যাঁ দেখুন, টোটাল ছাড়িয়ে গেছে, পটাও ছাড়িয়ে গেছে। বাহ দেখে নাও, পুরো কিন্তু পায়ের থেকেও কিন্তু বড় হচ্ছে টেল, এতটা পরিমাণে লং রয়েছে। আর এটা মেল না ফিমেল বললে? মেল আছে দেখো, এটা রয়েছে মেল পাপ্পি রয়েছে। আর কোয়ালিটি দেখে নাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনে থেকে, দেখে নাও হেড সাইজ দেখে নাও, মুখ মাথার শেপ এবং কানটা দেখে নাও, আর বোন স্ট্রাকচার দেখো এই বয়স থেকে থাবাগুলো কত পরিমাণে বড় হয়েছে। আরো কয়েকটা উপায় আমি জানিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখুন, পায়ের সামনে লোম বেরিয়ে এসেছে গোল্ডেন রিটরাইভারের মতো। হ্যাঁ পিছন দিকটা দেখবেন লোম বেরিয়ে গেছে, কানের পাশ থেকে লোম ভর্তি হয়ে থাকবে, গলা পুরো লোমে ভর্তি হয়ে থাকবে। বাহ, এখান থেকে আপনাকে জাজমেন্ট করতে হবে এটা লং হেয়ার না শর্ট হেয়ার দেখে নাও। তো এটা ফুললি কিন্তু লং কোট রয়েছে আর এটার এজ বললে 50 দিন। এই হচ্ছে কোয়ালিটি তোমাদের সামনে, টেলটাও দেখলে ফুল লং টেল রয়েছে। তো মোটামুটি এটা দাম কত রেখেছো তাহলে তুমি? 18,000 টাকা। পরিস্থিতি যা আছে সেই অনুযায়ী এটা 18,000 টাকা। এই পাপটি শীতকালে মিনিমাম 25-26,000 গিয়ে দাম হবে, সেটাই তো দেখছি। কোয়ালিটি মানে তো পুরো একদম পুরো সেই লেভেলের কোয়ালিটি রয়েছে। এটার প্রাইস তো মোটামুটি বেশি হওয়ার কথা, কিন্তু দেখো তুমি রিজনেবল নিচ্ছ এখন মার্কেট প্রাইস হিসেবে, মার্কেটে যা এখন প্রাইস চলছে তো সেই হিসেবে এখন কিন্তু জয়দা খুবই রিজনেবল প্রাইসে তোমাদেরকে দিচ্ছে। এবার কিন্তু এটা খুবই ভালো অফার রয়েছে, যাদের যাদের চয়েস হচ্ছে এবং যারা যারা জিএসডির জন্য কমেন্ট করছিলে, জিএসডি লাভার আছো, তো তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা জয়দার সাথে কন্ট্যাক্ট করে তোমরা বুকিং করে নাও।
কিন্তু ফুল লং কোটের বাচ্চা রয়েছে কিন্তু এটা, এবং কোয়ালিটিও পুরো সেই লেভেলের রয়েছে। তো কোয়ালিটি তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আচ্ছা নেক্সট, তারপরে দেখো জয়দার কাছে একটা বিগেলের কালেকশনও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর এটার বয়স মোটামুটি কতদিন হয়েছে? এটা 55 ডেজ। আচ্ছা 55 ডেজ এজ হয়েছে। এটা মেল না ফিমেল আছে? এটা ফিমেল আছে। ফিমেল বাচ্চা রয়েছে, দেখে নাও। 55 ডেজ এজ এর বিগেল রয়েছে, এবং কিন্তু ফুললি অ্যাক্টিভ পাপি রয়েছে কিন্তু এটা। তো মার্কিং গুলো একবার দেখাও দেখি। ফুল মার্কিং, দেখো ফুল মার্কিং রয়েছে। হাতে সক পুরো, পায়ে সক পুরো রয়েছে। হ্যাঁ, কলার রয়েছে, মাফলার রয়েছে। আচ্ছা, তিলক রয়েছে। তিলক রয়েছে, পুরো প্রপার মার্কিং, ফুল প্রপার মার্কিং রয়েছে। এই হচ্ছে বিগেল, এটার বললে মেল রয়েছে, তাই তো? এর মেল পাওয়া যাবে কিন্তু এটা এখন ফিমেল। আচ্ছা এটা ফিমেল রয়েছে, যদি তোমার কাছে কেউ মেল চায় তাহলে মেলও তুমি অ্যাভেলেবল করে দেবে, মেলও পেয়ে যাবে। এই কোয়ালিটির মধ্যে বলছি, এই কোয়ালিটির মধ্যে। এটার কোয়ালিটি আমি দেখাবো পরে। ওকে, তো ফার্স্ট এই কোয়ালিটিটা তোমাদের দেখিয়ে নিই, দেখে নাও। এই হচ্ছে মুখ মাথার শেপটা দেখে নাও, হেড সাইজ, এবং কতটা পরিমাণে চনমনো ছটপটে দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটিটা। কানগুলো দেখো কতটা পরিমাণে বড় হয়ে পুরো ঝুলছে, দেখো পুরো মুখ ছাড়িয়ে গেছে, এতটা পরিমাণে বড় বড় কান, বাহ। এবং বোন স্ট্রাকচার, থাবা, সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম। আমি পায়ের মধ্যে মোজা রয়েছে সবকটাতেই, এবং টেল সাইজ দেখে নাও, টেল ফুল মার্কিং রয়েছে। তো মোটামুটি দাম কত রেখেছো এই পাপ্পিটা? ফিমেলটা 15,000 টাকা দাম আছে। আচ্ছা, কোয়ালিটির মেল পাপ্পি দিয়ে দেবো 18,000 দাম পড়বে, 18,000 টাকা। কোয়ালিটি তোমাদেরকে দেখাচ্ছি পরে, তোমাদেরকে সমস্ত কটা পাপ্পি কিন্তু ছেড়েও দেখিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে কতটা পরিমাণে ফুললি অ্যাক্টিভ পাপ্পি রয়েছে এইগুলো। তো দেখে নাও কোয়ালিটিটা তোমাদের সামনে রয়েছে, দেখো। আচ্ছা তারপর চলো তোমাদেরকে দেখো, আগে একটা বিগেলের কালেকশন দেখালাম, নেক্সট কিন্তু দেখো আরো এক কোয়ালিটির কিন্তু বিগেল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা মোটামুটি মেল না ফিমেল রয়েছে কি? এটা মেল আছে। হ্যাঁ, 75 ডেজ এজ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এর একটা DHPPIL হয়ে গেছে। হ্যাঁ, সে মানডে বা টুইজডের মধ্যে আরেকটা DHPPIL দিয়ে বুস্টার হয়ে যাবে যদি আমার কাছে ততদিন অবধি পাপিটা থাকে। আচ্ছা, এটা মেল পাপি আছে। এই কোয়ালিটির সঙ্গে কারোর কোনো কম্প্রোমাইজ হবে না। 25,000 প্রাইস আছে। আচ্ছা, মাথার শেপ দেখুন, কালার দেখুন, দেখো দেখে নাও কতটা পরিমাণে অ্যাক্টিভ, তো দেখতেই পাচ্ছ। আর আগের যে পাপ্পিটা দেখালাম তার মুখ মাথার সাথে এইটাকে তোমাদেরকে একসাথে করেও তোমাদেরকে দেখিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে মেন অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কোথায়। দেখে নাও, এর মুখ মাথার শেপটাই কিন্তু ফুল আলাদা রয়েছে, এবং এরও মার্কিংগুলো একবার দেখাও। চোখের সামনেটা দেখো পুরো একদম যেমন ম্যাস্টিফের থাকে, চোখের সামনেটা ঝুলে যায়। হ্যাঁ, এই পাপ্পিটা তো তাই দেখতে পারবে। আচ্ছা, আর এর মার্কিংগুলো একটু দেখাও দেখি কোথায় কোথায় রয়েছে। মাফলার, হ্যাঁ, সক্স পায়ে, হ্যাঁ এই দু পায়ের সক্স রয়েছে, কিন্তু এই সক্সটা একটু ডিসব্যালেন্স আছে, মানে এটা কিন্তু ফল্ট নয়, উইকিপিডিয়া ঘেটে আপনারা জেনে নিন। আচ্ছা, এটা কোনো ফল্ট ব্যাপার নেই যে ফল্ট মার্কিং, ঠিক আছে। আচ্ছা, টেলের মাথা মার্কিং দেখে নাও, টেলের মাথাতেও কিন্তু মার্কিং রয়েছে, বাহ। এবং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সামনে থেকে, দেখে নাও হেড সাইজ, মুখ মাথার শেপটা দেখে নাও, কান দুটো দেখো কতটা পরিমাণে বড় হয়েছে, দেখো বাহ, দেখো পুরো মুখ নাক কিন্তু ছাড়িয়ে গেছে, এতটা পরিমাণে বড় বড় হয়েছে, দেখো দেখো কি করছে। এবং এই হচ্ছে বোন স্ট্রাকচার, তেল তো তোমাদেরকে দেখালাম আমি। তো মোটামুটি এই কোয়ালিটির বিগেল তোমার কাছে কত প্রাইস রেখেছো বললে? 25,000 বললে, তাই তো? এটা তো দেখে নাও, তো 25,000-এর মধ্যে তোমরা এই সুপার কোয়ালিটির বিগেল কিন্তু পেয়ে যাচ্ছ জয়দার কাছ থেকে। তো যাদের যাদের চয়েস হচ্ছে কোয়ালিটি, অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা জয়দার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও। কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে, কোয়ালিটি নিয়ে আমি কিছু বলবো না, তোমরা নিজেরাই বলো জাস্ট কোয়ালিটি তোমাদের কিরকম লাগছে। হ্যাঁ, গ্লেজ দেখো জাস্ট কতটা পরিমাণে এরকম গ্লেজ দিচ্ছে, দেখো ফুল বডিতে। তো যাদের যাদের চয়েস হচ্ছে দেখো, যাদের যাদের শর্ট স্পেস রয়েছে এবং শর্ট বিট পছন্দ করো, এবং যারা যারা বলছিলে বিগেলের জন্য, তারা তারা অবশ্যই কিন্তু এই কালেকশনটা, সেই কালেকশন রয়েছে, সেই পাপ্পি রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারো। কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে, দেখে নাও। দেখুন দুটোই বিগেল আছে, দুটোর মধ্যে প্রপার মার্কিং রয়েছে। হ্যাঁ, কিন্তু এটা ফিমেলের দাম 15,000, মেল হলে 18,000 পড়বে, সেখানে এটার দাম কিন্তু 25,000 রাখা হয়েছে। হ্যাঁ, এর কারণ কি? এটা আপনারা ছবিতেই বুঝিয়ে যাবেন, এটা আলাদা করে এর বিবরণ দেওয়ার দরকার নেই, দেখে নাও। দুটোকে বোঝাবার জন্য একসঙ্গে আনা হয়েছে, দেখে নাও। দুটো কোয়ালিটিরই কিন্তু বিগেল তোমাদেরকে একসাথে দেখাচ্ছি, দুটো দেখলেই তোমরা পাশাপাশি বুঝতে পারবে অ্যাকচুয়াল মেন ডিফারেন্সটা কোথায়। দুজনেরই মুখ মাথার শেপটা দেখে নাও কতটা পরিমাণে আলাদা লাগছে, মুখ মাথার শেপ, কান, ফুল মার্কিং দুজনেরই রয়েছে, এবং পাগুলো দেখে নাও যে বোন স্ট্রাকচার। তো সমস্ত কিছুই মোটামুটি
দুটোর দুজনের দিক থেকে দুজনেরই সবকিছু মানে ঠিকঠাকই রয়েছে, কিন্তু কোয়ালিটি দেখো একদম সুপার কোয়ালিটি এসে গেছে, যার জন্য এটাকে এর পাশে ডাউন লাগে। হ্যাঁ, কিন্তু আমি যদি এটাকে অফ করে আলাদা আলাদা করে যখন দেখাচ্ছিলাম তখন কিন্তু যে যে যার জায়গায় ঠিক ছিল এটাকে তখন ভালো লাগছিল। এবার এটাকে যখন পাশাপাশি দেখানো হচ্ছে তখন কিন্তু দুটোকে দেখো ডিফারেন্সটা বোঝা যাচ্ছে ভালোভাবে। তো ডিফারেন্স তোমাদের সামনে রয়েছে কোয়ালিটির, তো যাদের যাদের যেই কোয়ালিটির তোমরা চাইছো সেই কোয়ালিটিরই তোমরা জয়দার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে, মেল ফিমেল বোথ। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল যাদের যাদের চয়েস হচ্ছে তোমরা জয়দার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো, দেখে নাও। নেক্সট তারপরে চলো তোমাদেরকে দুটো ল্যাবের কালেকশনও দেখিয়ে দিচ্ছি, ল্যাব্রাডর রিট্রিভার। তো এগুলো কি পেয়ার আছে নাকি এটা মেল ফিমেল? একটা ফিমেল আছে, এইমাত্র এলো। ফিমেল 12000 টাকা দাম আছে, মেল 14000 টাকা দাম আছে। আচ্ছা, বয়স আছে আজকে 55 ডেজ। বাহ, দেখে নাও তো তোমাদের কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি সামনে দেখে। দেখে নাও দুজনেরই হেড সাইজ, দেখে নাও মুখ মাথার শেপ, কান দুটো দেখো, এবং বোন স্ট্রাকচার থাওয়াগুলো দেখে নাও জাস্ট। এবং দেখো টেল সাইজ দেখে নাও, কিন্তু ফুল শর্ট টেল রয়েছে এবং কালারটা রয়েছে ফন কালার। তো দাম বললে 12000 পড়ছে ফিমেল তোমাদের আর 14000 পড়ছে মেল। কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে, অনেকেই তোমরা ল্যাবের জন্য কমেন্ট করো ল্যাবের পাপ্পি চাই বলে। তো কোয়ালিটি সেই কোয়ালিটির কিন্তু ল্যাব রয়েছে এইগুলো, যাদের যাদের চয়েস হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা জয়দার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারো। কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে, দেখে নাও। এছাড়াও তোমরা যদি পেট শপে আসো তো নর্মালি পেটসের যে নানা রকম অ্যাক্সেসারিজ থাকে, ফুডস, তারপরে এখানে খেলাধুলার যে নানা রকম অ্যাক্সেসারিজ সমস্ত কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি ডগসের হোক বা এখানে ক্যাটসের হোক সমস্ত কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে নানা রকম খেলাধুলার সামগ্রীও দেখো রয়েছে, নানা রকম বল, তারপরে এখানে বেল্ট সমস্ত কিছুই পেয়ে যাবে তোমরা। তো আর এগুলো কি আছে এখানে? শ্যাম্পু রয়েছে, ড্রেস রয়েছে, বিড়ালদের কুকুরদের সব গ্রেভি রয়েছে, ট্রিট আইটেম রয়েছে, চিউবন রয়েছে। আচ্ছা, তো নানা রকম যে অ্যাক্সেসারিজ হয় একটা পেটস বাড়িতে রাখলে তাকে মানে যা যা লাগে সমস্ত কিছুই তোমরা কিন্তু এখানে এলে পেয়ে যাবে। এবং ভিতরে কিন্তু এখানে দেখো মেডিসিনসও সমস্ত কিছু তোমরা এখানে চাইলে পেয়ে যাবে জয়দার এই পেটস শপে এলে। আজকে আপাতত যা যা স্টক ছিল জয়দার এই পেটস শপে এসে যা যা দেখলাম সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে দেখালাম। এবং প্রত্যেক কটাই কিন্তু যে যে পাপ্পি দেখেছি ফুল অ্যাক্টিভ পাপ্পি রয়েছে কিন্তু, এবং প্রত্যেক কটাই কিন্তু জেনুইন ব্রিড এবং কোয়ালিটি পাপ্পি। তো যাদের যাদের কাছে কোয়ালিটিটা ম্যাটার করে, কোয়ালিটি পাপ্পি চাও, অবশ্যই কিন্তু জয়দার কাছে ভিজিট করে তোমরা জয়দার পেট শপ থেকে তোমরা অবশ্যই নিয়ে যেতে পারো। এবং যাদের কাছে তোমাদের শ্রীরামপুরের দিকটা কাছে পড়ছে, মানে উত্তরপাড়া হোক বা কোন্নগর হোক বা চন্দননগর হোক যাই হোক ওই দিকটা ওই সাইডটা, যাদের যাদের কাছে শ্রীরামপুরটা কাছে পড়ছে তোমরা কিন্তু চাইলে জয়দার প্রত্যেক সানডে করে শ্রীরামপুর পেট মার্কেটেও বসে থাকে, তোমরা চাইলে সেখান থেকেও জয়দার থেকে পাপ্পি কালেক্ট করে নিতে পারো। এবং যাদের কাছে এই শ্যামবাজারটি বা বিধাননগর এই রুটটা সামনে পড়ছে তারা কিন্তু ডাইরেক্ট জয়দার পেট শপে এসে জয়দার কাছ থেকে পাপ্পি কালেক্ট করে নিয়ে যেতে পারো। তবে আমার মনে হয় জয়দার যদি পেট শপে এসে তোমরা নিয়ে যাও এখানে ব্যাপারটা ভালো হবে, কারণ আমার পার্সোনাল যেটা সাজেশন যে এখানে এসে দেখবে তোমরা বাচ্চা কিরকম কি অ্যাক্টিভিটি রয়েছে, কিরকম কি খেলাধুলা করছে, কি খাওয়া দাওয়া করছে সমস্ত কিছু ব্যাপারটাই তোমরা দেখে শুনে বেস্টের মধ্যেও বেস্ট কোয়ালিটিটা তোমরা কিন্তু দেখে এখান থেকে নিয়ে যেতে পারো, কি বলো? একদম একদম, মানে এখানে আসলে যেটা আমরা হাইড করতে পারবো, এখানে আমাদের মানডে আর থার্সডে এই দুদিন আমাদের ডাক্তার ফেসিলিটি রয়েছে। আপনারা ডাক্তার চেক আপ করিয়ে যদি মনে করেন যে আমি ডাক্তার চেক আপ করাবো, আগে হেলথের কোনো ইস্যু আছে নাকি দেখবো, সেটা চেক আপ করাবার পর তারপরে আপনি যদি স্যাটিসফাইড থাকেন তারপরে পাপ্পি নেবেন, আদারওয়াইজ কোনো পাপ্পি নেওয়ার দরকার নেই, আপনারা এসে ভিজিট করে ঘুরে চলে যেতে পারেন। এটা এরকম ব্যাপার নেই, দেখতে আসা মানে নিতে হবে। আপনি বাইরে নিয়ে গিয়ে বাইরের ডাক্তারকে আপনি 12 আওয়ার্স এর মধ্যে চেক আপ করিয়ে যদি কোনো ফল্ট বলে সেটার ক্ষেত্রে আমরা পাপ্পি রিটার্ন দিয়ে দেবো এবং সেইটার পয়সাটাও রিটার্ন দিয়ে দেবো, তার কিন্তু অন্য কোনো পাপ্পি নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এবং এইটার কিন্তু টাইম আওয়ার্স কিন্তু একমাত্র 12 আওয়ার্স এর জন্য। কেন কেন কি? কেননা আমরা যেমন আমরা যত্ন করে পাপ্পিগুলোকে রাখছি সেরকম অনেক ওনাররা আছে, মাফ করবেন আমাকে, আমি সব ওনারদের জন্য বলছি না, এমন অনেকরা ওনাররা আছে যারা পাপ্পি নিয়ে যাওয়া কেয়ারিং সেভাবে করেন না। তারপরে সেখানে যদি কোনো শারীরিক অসুস্থতা হয় সেখানে টোটালি হেল্প দিয়ে দেওয়া হয় সেলারে। তো 12 ঘন্টার জন্য আপনারা চেক আপ করান, চেক আপ করিয়ে তার রিপিট ব্যাক করুন,
সাথে যদি পাপড়িতে কোনো ডিসপিউট থাকে, পাপড়ি কোনো হেলথ ইস্যু থাকে, সেক্ষেত্রে পাপড়িটা ফেরত দিয়ে পয়সাটা নিয়ে চলে যান। আমরা বলবো না যে এই পয়সাটা জমা রইল, পরে আপনি পাপড়ি নিয়ে অ্যাডজাস্ট করবেন, এই গ্যারান্টি আমি আমার তরফ থেকে দিতে পারি। আর ডেলিভারি অল ওভার ইন্ডিয়ায় হবে, তার কিলোমিটার ওয়াইজ ডিস্টেন্স ওয়াইজ সেগুলো ক্যারিং চার্জ আসবে, এবং যেটাই তারা হোম ডেলিভারি চাইবে হোম ডেলিভারির ক্ষেত্রে মিনিমাম 50% অ্যাডভান্স লাগবে। এবং আপনাদের এটাও হতে পারে যে আপনার কাছে আমরা ভিডিও কল করে দেখালাম পাপড়িটা, দেখাবার পর ওখানে গিয়ে দেখছেন আপনি পাপড়িটা সেটা পাননি, এটা যদি কেউ করে থাকে সেটার ক্ষেত্রে আমি বলতে পারবো না, কিন্তু আপনাদের এখান থেকে ভিডিও করে যেটাই দেখাবো বা ভিডিও কল করে যেটা দেখাবো সেই পাপড়িটাই আপনাদের কাছে যাবে। আর তোমার নাম্বারটা করে বলো, ফোন নাম্বার 9231971201। তো তোমাদের যাদের যাদের যে পাপড়িটা তোমাদের চয়েস হচ্ছে, তোমরা চাইলে কিন্তু এখন বাড়িতে বসে এই ভিডিও দেখে পাপড়ি চয়েস করেও তোমরা নিতে পারো, হোম ডেলিভারিতে বাড়িতে বসেই তোমরা পেয়ে যাবে। যাদের যাদের পাপড়ি চয়েস হচ্ছে তোমরা জয়দার যে নাম্বারটা দিলো আমি এখানে স্ক্রিনের মধ্যেও দিয়ে দেবো, এখান থেকেও তোমরা ডাইরেক্ট জয়দাকে কল করেও নিতে পারো, অথবা তোমরা কেউ চাইলে আমার কমেন্ট বক্সে গিয়েও কমেন্ট করতে পারো, আমি সেখানেও চেষ্টা করি প্রত্যেককে রিপ্লাই দেওয়া। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো। স্পেশাল একটা ডিসকাউন্ট দেবো পিন্টুদার ভিডিও রেফারেন্স দিয়ে আসলে, স্ক্রিনশট তুলে আনলে যে আমরা পিন্টুদার ভিডিও দেখে এসেছি, তবে সেক্ষেত্রে একটা স্পেশাল ডিসকাউন্ট না বলতেই পারো। বাহ, এবং চ্যানেল যদি নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দিও, যাতে ইন ফিউচার যখন আমি এরকম কোনো ভিডিওস আপলোড করবো যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখো হচ্ছে এরকমই সুন্দর কোনো একটা ভিডিওতে খুবই তাড়াতাড়ি। টিল দেন সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল। যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে, শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে।